তিনটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে আজ ঢাকায় আসছে শ্রীলঙ্কা এ দল বাংলাদেশ এ দল আতিথেয়তা দেবে লঙ্কান দলটিকে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি হওয়ার কথা ছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু উপকূলীয় শহরে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে তবে কক্সবাজারের পরিবর্তে দুই দলের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছাব্বিশ জুন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে দ্বিতীয় ম্যাচটি হবে তিন জুলাই কক্সবাজারে হবে দ্বিতীয় ম্যাচটি দশ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে সতেরো উনিশ এবং বাইশ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল প্রতিটি ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে গত বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছে গিয়েছিলেন এ দলে সুযোগ পাওয়া সাবির রহমান সোম সরকাররা শুক্রবার তারা সেখান থেকে চলে যান চট্টগ্রামে শনিবার থেকে অনুশীলনে নামার কথা রয়েছে ক্রিকেটারদের শনিবার সকালে ঢাকা পৌঁছে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম চলে যাবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশ এ দল সাদমান ইসলাম সৌম্য সরকার মিজানুর রহমান আফিফ হোসেন সাবির রহমান শরীফুল ইসলাম সাইফউদ্দিন নাইম হোসেন রিশাদ আহমেদ সাইফ হাসান জাকির হোসেন তুষার ইমরান নাজমুল ইসলাম অপু আবুহানি ও মোসাদেফ হোসেন সৈকত ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ